আপা, শুনলাম জামাই বউয়ের রক্তের গ্রুপ মিলা গেলে নাকি বাচ্চা প্রতিপদী হয়। আফা, কথাটা কি হাসা? এটা একটা কমন কথা যা আমি শুনতে পেয়েছি অনেকের মুখে, এমনকি শিক্ষিত মানুষের মুখেও। প্রতিবন্ধী কেন হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব না, আজ আলোচনা করব রক্তের গ্রুপ একই হলে কি কোনো সমস্যা হয়। আমাদের চার ধরনের রক্তের গ্রুপ আছে, এ, বি, এ বি ও। আমরা শুধুমাত্র সেম গ্রুপের রক্ত নিতে পারি। এ পজিটিভ ব্যক্তি কখনো এ নেগেটিভ ব্যক্তির রক্ত নিতে পারে না, রক্ত নিলে রক্ত জমাট বেঁধে যায়। যখন স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ দুটি ভিন্ন হয়, সাপোজ কারো এ পজিটিভ কারো এ নেগেটিভ, সেই ক্ষেত্রে কিছু জটিলতা হতে পারে। জটিলতা তখনই হবে যখন মায়ের সাথে বাচ্চার রক্তের গ্রুপের ভিন্নতা তৈরি হয়। মায়ের রক্ত গ্রুপ যদি নেগেটিভ হয়, বাবার যদি পজিটিভ হয়, সেই ক্ষেত্রে সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি। মায়ের রক্ত নেগেটিভ, বাচ্চার রক্ত যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে মায়ের বডিতে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডি বাচ্চার জন্য ক্ষতিকর। এই অ্যান্টিবডি তৈরি হতে কিছু সময় লাগে, সেক্ষেত্রে দ্বিতীয় বাচ্চাতে এই ঝুঁকিটি অনেক বেশি, প্রথম বাচ্চাতে এই ঝুঁকিটি কম। এবং এই অ্যান্টিবডি বাচ্চার জন্ডিস, রক্ত স্বল্পতা, এমনকি বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে। এই কথাটি যখন আমি আমার ছোট বোন মিতিকে জানাই, মিতি খুব ভয় পেয়ে যায়। কিন্তু সুখের খবর হলো, অ্যান্টি ডি নামক টিকা আছে যেটা গর্ভাবস্থায় দিলে এই ঝুঁকি থাকে না। গর্ভাবস্থায় 28 থেকে 32 সপ্তাহের মধ্যে অথবা বাচ্চা হওয়ার পরে দ্বিতীয় বাচ্চাকে এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এই টিকাটি নিতে হবে। এটা শুনে আমার বোন খুবই খুশি হয়ে যায়, বলে, আপু প্লিজ আমার হাজবেন্ডকে মনে করিয়ে দিও আমাকে যাতে এই টিকা দেয়। আমার নিজের রক্তের গ্রুপও ও নেগেটিভ। কনক ম্যাম আমার বন্ধুদেরকে বলেছে ওরা যাতে আমার বাচ্চা হওয়ার টাইমে আমাকে মনে করিয়ে দেয়। আপনিও আপনার বোন বান্ধবীকে মনে করিয়ে দিবেন তো। গ্রামে অনেক আত্মীয় থাকতে পারে যারা কিনা রক্তের গ্রুপ জানে না, আপনি তাদেরকে সচেতন করুন। রক্তের গ্রুপ একই হলে কোনো সমস্যা নয়, সমস্যা হয় নেগেটিভ পজিটিভ হলে। দেরি না করে আপনি আপনার পরিচিত নেগেটিভ গ্রুপের রক্ত যাদের, তাদের এই ভিডিওতে ট্যাগ করুন, তাদের বিয়ের সময়, বাচ্চা হওয়ার সময় একটু মনে করিয়ে দিন।